ক্লাস থ্রি তোমাদের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পার্ট ওয়ান ওটা শেষ হয়ে গেছে কোশ্চেন অ্যান্সার যা কিছু ছিল তোমাদের এক্সারসাইজে সবই সলভ করা হয়ে গেছে তোমরা সব পেয়ে গেছো আজকে আমরা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পার্ট টু শুরু করবো বই খোলো আমি বলেছি যখনই তুমি শুনতে বসবে ক্লাসে কী হয়েছে তখনই কিন্তু এনআরআর হলে এনআরআর বইটা নিয়ে বসবে যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টের বইটা নিয়ে তুমি বসবে বেশ বইটা খুলে দেখো লেটাস্ট অ্যান্ড রিপিট এগুলো প্রত্যেকটাই তোমার এতে থাকে পিসে যে একটা পট্টির উপরে একটা বক্সের উপরে কতগুলো শব্দ থাকে এখানে ডবল ও ডবল ওর উচ্চারণ হয় উ এখানে আবার ওর আও হয় যেমন ব্লাড বিএল ডবল ও ডি সেটা এখানে নয় এটা ডবল উ ডবল ও যেখানে উ শব্দ হয় যেমন ধরো সি ডবল ও এল কুল এস ডবল ও এল শুন পি ডবলো এল পুল এস পি ডবলো এল স্পুন এফ ডবলো এল ফুল কুল মানে হলো ঠান্ডা স্পুন শুন মানে হলো সিগড়ি বা তাড়াতাড়ি পুল মানে হলো জলাশয় ছোটো স্পুন মানে চামচ আর ফুল মানে বোকা এবার আমরা গল্পটা শুরু করি অ্যালিস কেম ব্যাক টু দ্য টেবল অ্যালিস কোথা ছিল আগের গল্পে অ্যালিস সে সে টানালের সামনে দাঁড়িয়ে ভাবছিল যে সে অতটা ছোট নয় যে সে ওই টানালের মধ্যে দিয়ে যেতে পারে তারপরে এবার কি করলো সে এবার অ্যালিস কেম ব্যাক টু দ্য টেবল ইন দ্য রুম অ্যান্ড পিকটা বটল অন হুইচ ড্রিঙ্ক মি ওয়াজ রিটার্ন অ্যালিস ফিরে এলো টেবিলটার কাছে ঘরে ঘরের মধ্যে টেবিলটার কাছে ফিরে এলো এবং একটা বোতল সে তুলে নিল সেই বোতলের গায়ে লেখা আছে ড্রিঙ্ক নিই মানে পান করো আমাকে পান করো সি ওপেন দ্য বটল বাই টেকিং আউট অফ ইটস কর্ক সে বোতলের যে কর্ক থাকে মুখী ঢাকনা সেটাকে খুলে বোতলটাকে ওপেন করলো খুললো আর কি দেওয়ার ওয়াজ সামথিং ইন সাইড সেখানে ওর ভিতরে কিছু একটু ছিল দেড় ওয়াজ সামথিং ইন সাইড বোতলের মধ্যে কিছু ছিল অ্যান্ড সি পুর্ড এ লিটল অফ ইট ইন এ স্পুন সে তার থেকে চামচের মধ্যে একটু ঢাললো অ্যান্ড ইট এবং সেটা পান করে নিল অল অ্যাট ওয়ান্স সে বিকেম কোয়াইট টাইম এবং সঙ্গে সঙ্গে সে একটা ছোট্ট বালিকা ছোট্ট মেয়েতে পরিণত হয়ে গেলো সি গট আর উইস সে যা চেয়েছিল তাই হলো হাউ হ্যাপি সে কি খুশি সুখী তখন নাও সি টু ডান থ্রু দ্য টানেল এখন সে ওই সুড়ের মধ্যে দিয়ে যেতে পারবে বাট অ্যালাস কিন্তু হাই শি হ্যাড ফর গটন টু টেক দ্য কি সে চাবিটাই নিতে ভুলে গিয়েছে ইট ওয়াজ অন দ্য টেবল এটা এখন টেবিলের উপরে আছে নাও টু স্মল টু রিচ আপ টু ইট এখন সে এত ছোট যে ওই টেবিলের তার পাল্লা পাওয়ার পক্ষে সে খুবই ছোট সে আর ওখানে কিছুতেই পাবে না হাত তার যাবে না নাগাল পাওয়ার জন্য সে খুবই ছোট হয়ে গেছে নাগাল পাবে না বুঝতে পারছি তো ছবিতে দেখো তাহলে বুঝতে পারবে জাস্ট দেন সয়ে গ্লাস বক্স আন্ডার দ্য টেবিল ঠিক সেই সময়ে সে টেবিলের নিচে একটা কাঁচের বাক্স দেখতে পেল হ্যাঁ ইন ইট ওয়াজ এ পিঙ্ক কেক উইথ ইটমি প্রিন্টেড অন ইট এর এর মধ্যে একটা পিঙ্ক রঙের কেক ছিল তার উপরে লেখা ছিল ইট মি মানে আমাকে খাও অ্যালিসু হার সেলফ অ্যালিস তার নিজেকেই জিজ্ঞেস করলো ইফ আই ইট দিস কেক আই এম এ গ্রো বিগ অ্যান আপ টু রিচ দ্য কী আমি যদি এই কেকটা খাই তাহলে বোধহয় আমি ওই চাবিটা পাওয়ার মতন লম্বা হয়ে যেতে পারি চাবিটা চাবিটার কাছে পৌঁছাবার মতো লম্বা হয়ে যেতে বেড়ে যেতে পারি সে এর দা কেক সে কেকটা খেয়ে নিল অ্যান্ড বিট বাই বিট সি গ্রিউ টলার এবং ক্রমশ ক্রমশ সে বড় লম্বা হতে থাকলো আনটিল সি টাস রূপ যতক্ষণ পর্যন্ত না সে ছাদ ছুঁচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ক্রমে ক্রমে বেড়েই চললো সি হ্যাড টু স্টুপ টাউন এবার যখন ছাদে তার মাথা ঠেকে গেল তখন তো আর মাথা তাকে নিচু করতে হবে মানে গুড়ি হতে হবে যাকে বলে বেঁকতে হবে স্টুপ ডাউন মানে বেঁকে বেঁকা স্টুপ মানে বেঁকা বেঁকে তাকে নিচু হতে হবে তখন কি হলো অ্যান্ড ব্যাক হার্ট হার এবং এই নিচু হতে গিয়ে তার তোমার পিছনে ধাক আঘাত লাগলো অ্যালিস স্টার্টেড উইপিং অ্যালিস কাঁদতে শুরু করল শুন শি ওয়াজ স্ট্যান্ডিং ইন এ পুল অফ টিয়ার্স এবং কিছুক্ষণের মধ্যেই সে একটা অশ্রু মানে চোখের জলের একটা ছোট্ট জলাশয় তৈরি হয়ে গেল পুকুর তৈরি হয়ে গেল সেখানে সে দাঁড়িয়ে থাকল মনেই বললো হোয়াট এ ফুল আই আমি কি বোকা হোয়াই ডিড আই ইট দ্যাট কেক কেন আমি এই কেকটা খেলাম অ্যালং কেম অ্যালং কেম দ্য র্যাবিট উইথ পেয়ার অফ হোয়াইট গ্লাভস সেই যে র্যাবিট তোমার কর্নার কোনায় লেজ পালিয়ে গেছিল সেই র্যাবিট ফিরে এলো কিসকি না তার হাতে একজোড়া গ্লাভস মানে সাহায্যের জন্য বলল অ্যান্ড দ্য র্যাবিট লেট দ্য গ্লাভস ফল ইন ফেয়ার এবং ভয়ে তার হাত থেকে গ্লাভস দুটো পড়ে গেল র্যাবিটের হাত থেকে অ্যালিস পিক দেমা অ্যালিস সেই দুটোকে কুড়িয়ে নিল গ্লাভস দুটোকে অ্যান্ড হোয়েন সে পুট দেমন যখন সে হাতের মধ্যে পরে নিল সে বিকেম দ্য রাইট সাইজ টু গো ইন টু দ্য গার্ডেন তখন যেই হাতের মধ্যে গ্লাভস দুটো পরে নিয়েছে আবার সেই ঠিক গার্ডেনে যাওয়ার যে সুড়ঙ্গ সেই দিয়ে যাবার জন্য একবার ঠিক তোমার আকারে ফিরে এলো বাট সাম হাউ হার ফুট স্লিপড কিন্তু কোনোভাবে তার পা পিছলে গেল অ্যান্ড সি ফেল ইন্টু দ্য পুল অফ টিয়ার্স এবং সে ওই তোমার যে চোখের জলের যে পুকুর তাতে সে পড়ে গেলো পারহ্যাপস ইট ওয়াজ দ্য সাডেন ডিপ ইন টু দ্য কুল ওয়াটার উইচ মেড হার ওয়েক আপ উইথ এ স্ক্রিম এবং সে তোমার পুকুরে ওই কি বলে অস্ত্র যেতে যে পড়ে গেল। যে জলের মধ্যে পড়ে গেল তাতে হলো কি সে জলে ডুবে গিয়েছিল হ্যাঁ একটা হঠাৎ জলের মধ্যে ডুবে গিয়ে ডুব দিয়ে উঠে গেল এবং তোমার ওই ঠান্ডা জলে হলো কি হুইচ মেড হার ওয়েক আপ উইথ স্ক্রিন ওই ঠান্ডা জলের ওই একটা হঠাৎ ডুব তাকে জাগিয়ে দিল একটা আর্তনাদ করে সে জেগে উঠল অ্যালিস হ্যাড অনলি বিন ড্রিমিং অল আসলে অ্যালিস এই যে ঘটনাগুলো তোমরা সব শুনলে এসব অ্যালিস কিন্তু সত্যি সত্যি দেখছিল না অ্যালিস স্বপ্ন দেখছিল বুঝতে পেরেছো এবার বেশ তাহলে গল্পটা তোমরা পড়া হলো তোমাদের এবার তোমরা প্রশ্নগুলো দেখবে যেগুলো যেগুলো পারবে সেগুলো তোমরা চেষ্টা করবে যেমন ধরো এখানে আছে কোশ্চেন নাম্বার ফোর দ্য ওয়ার্ডস বিলো ক্যান বি স্যুটেবল পেয়ার্ড এই নিচের ওয়ার্ডগুলোকে ঠিক তোমার উপযুক্ত জোড়া করে তৈরি করা যায় ম্যাচ দ্য পেয়ার্স দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ একটা ওরা করে দিয়েছে বাদ বাকি এক দুই তিন সে আর পাঁচ পাঁচটা আছে ছটার মধ্যে একটা করে দিয়েছেন ওনারা আর পাঁচটা আছে এই পাঁচটা তোমাদেরকে ঠিক মতন সাজাতে হবে মানে দাগ দিয়ে দাগ দিয়ে মিলাতে হবে তোমরা খাতাই করবে তারপরে দেখো দ্য অপোজিট ওয়ার্ড আছে এখানে অপোজিট এখানে কুলের অপোজিট কী ইনসাইডের অপোজিট কী লিটলের অপোজিট কী রাইটের অপোজিট কী টাইনির অপোজিট কী আন্ডারের অপোজিট কী স্টার্টের অপোজিট কী ওপেন্ডের অপজিট কী এইগুলো তোমরা চেষ্টা করবে আর এখানে কতগুলো এ আছে তোমার মেক সেন্টেন্সেস ফ্রেজ দিয়েছে মেক সেন্টেন্সেস তো বাক্য রচনা মানে সেন্টেন্স তৈরি করতে দিয়েছে এগুলো পারার চেষ্টা করবে আর কোশ্চেন আনসারও চেষ্টা করবে যেটা পারবে যে নিজেরা পারবে সেটা তো খুবই ভালো কথা নিজে পারলে খুবই ভালো কথা যদি নিজে পারো খুব ভালো কথা চেষ্টা করবে নাহলে তো আমি পরের দিন তোমাদের করে দেবই ঠিক আছে তাহলে আজকের মতো গল্পটা হলো সামনের দিন আমরা এর যত প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব বেশ তাহলে আজকের মতো এইটুকুই আচ্ছা থ্যাংক ইউ গুড বাই